নমস্কার বন্ধুগণ, আজকে আমি আপনাকে জানাবো কিডনি স্টোনের ডিফারেন্ট টাইপস। কিডনি স্টোনরা ডিপেন্ড করে কিডনি স্টোনের সাইজ উপরে আর ওর লোকেশন উপরে। স্টোন কিডনিতে আছে, ইউরেটারে আছে আর ব্লেডারে আছে। প্রথম আমরা কথা বলবো ব্লেডার স্টোন নিয়ে। আর ব্লেডার স্টোন আছে দুটো, আমরা সিস্টোলিথোলোপ্যাক্সি থ্রু বার করি। সিস্টোলিথোলোপ্যাক্সি জেনে একটা ইনস্ট্রুমেন্ট হয়, যেটা সিস্টোস্কোপ থ্রু আমরা ইনস্ট্রুমেন্টটাকে ব্লেডারে পৌঁছে দিই। তারপরে একটা ক্রাশার থাকে, যেটা এটার মধ্যে দিয়ে আমরা লাগিয়ে দিই ও স্টোনকে এখানে আটকে একটু ক্রাশ করে। ক্রাশ করার পরে সিস্টোস্কোপি হেল্প থ্রু ওটাকে বাহার করা হয়। তারপরে এখন কথা বলি ইউরেট্রিক স্টোন। ইউরেট্রিক স্টোন আগে লেস দেন 1.2 সেন্টিমিটার আছে তো আমরা ইউরেট্রোস্কোপ, এটা নেরোস্কোপ থাকে যেটা ইউরেটের মধ্যে ঢুকে যায়। ইউরেট্রোস্কোপ থ্রু আমরা ইউরেটনের মধ্যে ঢুকি ও স্টোনটাকে লেজার ও লিথোপ্লাস্ট থ্রু ওটা ভেঙে দিই। আগে স্টোন 1.2 সেন্টিমিটার থেকে বেশি আছে তো স্টোনটাকে, আগে অপারিউটার আছে তো ওটাকে আমরা কিডনিতে ফেলে দিই ও ওটা পিসিএনএল ও লেজার দিয়ে করি। আর স্টোন আগে বড় আছে তো আমরা ল্যাপ্রোস্কোপি কি থ্রু ভি স্টোনটাকে বার করি। আর কিডনিতে স্টোন আছে, আর কিডনিতে স্টোন আগে 1.5 সেন্টিমিটার থেকে বড় আছে তো আমরা ওটা পিসিএনএল থ্রু বার করি। পিসিএনএল এর মধ্যে একটা নেফ্রোস্কোপ ইনস্ট্রুমেন্ট থাকে, এটা নেফ্রোস্কোপ ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে পিছিয়ে দিয়ে ব্যাক সাইড থেকে একটু ফুটা করে কিডনিতে ফুটা করে কিডনির মধ্যে ঢুকি ওর স্টোনটাকে ভেঙে ইনস্ট্রুমেন্ট যেটা নেফ্রোস্কোপ বলি এটা থ্রু বার করি। এই প্রসিডিউরটাকে পিসিএনএলটা বলি। এটা ছাড়া আর কিডনি স্টোন লেস দেন 1 সেন্টিমিটার আছে বা 1.2 সেন্টিমিটার পর্যন্ত আছে তো ওটা লেজার দিয়ে ভি বার করা হয়। এটাকে বলি আরআইএস। আরআইএস এর ফুল ফর্ম আছে রিট্রোস্কোপিক ইন্ট্রারিনাল সার্জারি। এটা একটা ইউরেট্রো নেফ্রোস্কোপ বলি। এটা থ্রু আমরা কিডনিতে ঢুকি আর কিডনি মে কোনো ক্যালিসে এটাকে বাইরে থেকে কন্ট্রোল করে এই স্টোনটাকে আপ এন্ড ডাউন রাইট এন্ড লেফট করা যায় আর কিডনি পিঠে করে ঢুকিয়ে দেখা যায় ও স্টোনটাকে লেজার থ্রু ডাস্ট বানানো যায় আর লেজার থ্রু ভেঙে স্টোনটাকে ইনস্ট্রুমেন্ট করে বাহার করা যায়, যেটা আরআইআর এর মতলব রেট্রোস্কোপিক ইন্টারনাল সার্জারি বলি। এইসব ভিডিও ইউআরএস, লেজার ইউআরএস, লিথোপ্লাস্ট থ্রু ইউআরএস, আরআইআরএস, পিসিএনএল, সিস্টোলিথোলোপ্যাথি, ব্লাডার স্টোনকে বাহার করার জন্য যে অপারেটিভ প্রসিডিউর আছে ওটা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। এটা ছাড়া কি আপনার কোনো কিডনি স্টোন সম্বন্ধে কোনো কোশ্চেন আছে, জিজ্ঞাসা আছে তো আমার কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি ওটা তাড়াতাড়ি জবাব দিতে চেষ্টা করব। ধন্যবাদ।